ডিলিমিটেশন কংগ্রেসের আপত্তি হয়েছে যে ওটিআরটি শিবসাগর জেলার জনসংখ্যা আগতে কমিল নাকি আমি জানি বলি যা সময়সাত ঐতিহাসিক শিবসাগর জেলার সিট যে জনসংখ্যা কমিছে নাকি আমি এই কথা জানিব লাগিব। আমি বিরোধী 12টা দলের প্রতিনিধি, আমি শিবসাগরে যাম, আমি রাইজর পর বুঝিম যে শিবসাগর কি ভিত্তিত সিট কমা হয়েছে। আমি 2 আর 3 তারিখে বিরোধী দলের সকল প্রতিনিধি আমি বরাকভেলিত যাব। উদীর্ঘ 30 বছরের পাছত ডিলিমিটেশন হয়েছে, 30 বছর বরাকভেলির জনসংখ্যা কমিল নাকি? যদি বরাকভেলির জনসংখ্যা কমিছে তার আধারটা আমি গম পাব লাগিব, কারণ আমি বরাকভেলির 15টা সিট আছে, 15টা সিটের হিসাব 13টালে কেন গেল এই কথা আমি জানিব লাগিব। আর ডিলিমিটেশনের প্রক্রিয়াটো কত লিখা আছে তার যখন রুলস এন্ড গাইডলাইন আছে, তার আমি যিমানখিনি বারে বারে অধ্যয়ন করি একটা বাক্য বিচারি পোৱা নাই যে জাত পাত ধর্ম ভাষার ভিত্তিত সমষ্টি নির্ধারণ, এটা আমি পোৱা নাই। এটা আমাকে দেখাব লাগিব ইলেকশন কমিশন যে কত লিখা আছে যে ডিলিমিটেশনত ধর্মীয় আধারত সমষ্টি, জাত পাতৰ আধারত সমষ্টি, ভাষা আধারত সমষ্টি কত হয়। 3 নম্বর, এটা বিধানসভা সমষ্টির ইটো মূরার মানুষজনে সিটো মূরার মানুষজনের ওসলে যাবলে কিমান ঘন্টা লাগিব লাগে, কিমান কিলোমিটার হব লাগে, এটা সমষ্টির দৈর্ঘ্য কি কি ভিত্তিত। আজি নাওবৈশা সমষ্টিটো ঢকুয়াখানা ঘিলামৰা ইমূৰৰ পৰা সিমূৰলৈকে জুই দিয়া আছে। এটা ধুবুরীর যেটো লোকসভা সমষ্টি সেটো বাংলাদেশ সীমান্ত মানকাছাৰ পৰা বৰপেটাৰ জনিয়ালৈকে চেঙালৈকে আপোনাৰ 500 কিলোমিটাৰ দৈর্ঘ্য সামৰা হৈছে। গতিকে আমি কথাখিনি বুজিব লাগিব যে এইখিনি কিহৰ ভিত্তিত কৰা হৈছে, এইখিনি কি সাইন্টিফিক প্ৰচেছত লোৱা হৈছে, যাতায়াত ব্যৱস্থাৰ কথা। এতিয়া এনেকুৱা হৈছে মানে ঘাট পেন্সিলৰ নিচিনাকে জুম এটা কবলৈ আগবাঢ়ি গৈ পেলাই কোনোবা এজন নেতা ঘৰটো সোমাই দিয়া হৈছে, সমষ্টিটো তেওঁক আনিবৰ কাৰণে। এতিয়া আমাৰ বিহপুৰীয়া সমষ্টি মৰিসুটি দিক্ৰম বুলি অৰুণাচল সীমান্তৰ কিছু অঞ্চল এতিয়া কতো নাই। ৰাইজে মোক সুধি আছে ফোন কৰি যে এইখিনি অৰুণাচলৰ অন্তৰ্ভুক্ত বুলি, না ৰঙানদীত আছে, কোঠালি পাহাৰ পঞ্চায়ত বিহপুৰীয়া সমষ্টি আপোনালোকে চাই লব, না ৰঙানদীত আছে, না বিহপুৰীয়াত আছে, না নাওবৈশাত আছে। এতিয়া বিজেপি নেতা কৰ্মীসকলে তাত মানে আলোচনা কৰি আছে যে আমি আচলতে কত আছো, আমাক মুখ্যমন্ত্ৰী যে মাজতে মুখ্যমন্ত্ৰী অৰুণাচলৰ প্ৰতি চহী কৰিলে আমাক অৰুণাচলত দি দিলে নে, এই কথাখিনি আমি জানিব লাগিব। আর একটা কথা সুদিছো, কালি আমি MLF লগো পাইছো যে নীতিশ কুমারের প্রতিনিধি আহিছে UDFক লগ করবল, তেওঁলোকৰ ভাষ্য মতে যে UDFে মিটিংখনলৈ নেক্সট মিটিংখনলৈ তেওঁলোক যাব আর সেই কথাটো বার্তা দিবর কারণে নীতিশ কুমারের প্রতিনিধি পঠিয়াইছে কালি। হব, নেক্সট মিটিংখন আপনাদের যা কালি মিটিংখনতো হাত দাঙা কারণে দেখিম, নেক্সট মিটিংখন যদি হাত দাঙে আপনাদের সেনবাদ যেটা দেখিম সাম।